আমি চোখে দেখতে পাই না উনির পানি। তাই ইচ্ছে থাকলেও মানুষের বাইরের চেহারাটা দেখার ক্ষমতা আমার, কিন্তু বিশ্বাস করুন আমি আমার মন দিয়ে পলাশের ভেতরের চেহারাটা দেখতে চেয়েছিলাম, পলাশকে বুঝতে চেয়েছিলাম। আমি অনেক স্বপ্ন দেখেছিলাম ওই পলাশকে। আমার আমার চোখটা ভালো হয়ে গেলে হয়তো আমরা আমরা একসঙ্গে থাকতাম, হয়তো হয়তো খুব ভালো থাকতাম। সেটা হলো না অনির্বাণ। পলাশ আমায় বুঝল না, পলাশ আমায় চিনতে চাইল না, আমার আমার কষ্টটাও বুঝতে চাইল না। আর সব থেকে বড় কথা কি বলুন তো, যে যে চলে যেতে চায় তাকে তাকে আটকে রেখে কি লাভ অনির্বাণ? কাবেরী, তুমি ওকে আটকাও নি কেন? সে অধিকার তো তোমার ছিল, তুমি ওকে আটকাতে পারতে। পলাশ সম্পর্কে আর কোনো আলোচনাই আমি চাই না, ওর প্রসঙ্গে আর কথা না বলাই ভালো। পলাশ ছাড়াও তো এই পৃথিবীতে আমার করার মতো কাজ অনেক আছে, তাই না? একটা সময় স্বপ্ন দেখতাম পড়াশোনা শিখে অনেক অনেক বড় হব, বাবা মাকেও স্বপ্ন দেখাতাম। এখন কি ইচ্ছে করে বলুন তো, আমার চোখ দুটো ফিরে পেলে আমি আমি অনেক বড় হব, আমার সব স্বপ্নগুলোকে না একে একে সফল করার চেষ্টা করব। কাবেরী কাবেরী, এক্ষুনি বড়বাগান থানা থেকে ফোন এসেছিল। কেন বড়বাগান থানা থেকে ফোন? কেন মানে ওখানকার সিআইডি অফিসার সুদক্ষিণা সেন ফোন করেছিলেন, উনি জিজ্ঞেস করলেন কাবেরী এক্ষুনি বড়বাগান থানায় যেতে পারবে কিনা। কেন আপনি আপনি জিজ্ঞেস করেননি কিছু? আসলে বাড়িতে দাদা বা দিদিভাই কেউই তো নেই, তাই বুঝতে পারলাম না এই সময় কাবেরীকে ওখানে পাঠানোটা ঠিক হবে কিনা। শোন না কাবেরী, আমি তাই বলেছি আমি ওনাকে পরে ফোন করে জানাবো, তুমি ফোন করে জানিয়ে দাও ছোট কাকে আমি এক্ষুনি বড়বাগান থানায় যাব। আসতে পারি? আসুন। কাবেরী বসুন বসুন বসুন। আপনাকে ঠিক চিনতে পারলাম না। নমস্কার, আমি নিশা ব্যানার্জি, আমি কাবেরীর ছোট কাকিমা। আপনার ফোনটা আমিই ধরেছিলাম। এখানে আসার জন্য অনেক ধন্যবাদ। আপনি কেন আমাকে ডেকেছেন সেটা কিন্তু এখনো বললেন না। আপনাকে ডাকা হয়েছে অদিতির ব্যাপারে। অদিতির জন্য? আপনি আমাকে বলেছিলেন যে অদিতি পায়েলকে খুন করতে পারে না। শুধু পায়েলকে কেন, অদিতি কোনো দিন কারো ক্ষতি করতে পারে না। আপনি তো ওনাকে কখনো দেখেননি? না, আমার সৌভাগ্য হয়নি। তাহলে এতটা বিশ্বাস কি করে করছেন? আচ্ছা মিস সেন, আপনি ঈশ্বরে বিশ্বাস করেন? সিআইডি অফিসারদের কি ঈশ্বর বিশ্বাস করতে নেই? তাহলে আপনি ঈশ্বরে বিশ্বাস করেন, কিন্তু ভগবানকে কি কোনোদিন চোখে দেখেছেন আপনি? দেখেননি নিশ্চয়ই। বলুন বলুন কি বলতে চাইছেন বলুন। ভগবানকে আমিও যেমন চোখে দেখিনি, কিন্তু তার উপর বিশ্বাস আমি এতটুকু হারাইনি, তেমনি অদিতির ক্ষেত্রেও তাই। অদিতিকে আমি চোখে দেখিনি, তবে ওর সম্পর্কে যতটা শুনেছি তাতে ওর প্রতি বিশ্বাস আমার এতটুকু কমে। তার মানে অদিতির জন্য যদি কিছু করতে হয় আপনি করবেন? নিশ্চয়ই করব, একবার ছেড়ে বারবার করব। কি করতে হবে বলুন। আসলে অদিতি দেবী খুব ভেঙে পড়েছে, আপনি ওনার সঙ্গে দেখা করে আপনার নিজের জীবনের দৃষ্টান্ত দেখিয়ে যদি চেয়ার আপ করতে পারেন খুব ভালো হয়। পারবেন কি? নিশ্চয়ই পারব। খুব ভালো। অদিতি এখন কোথায় আছে, মানে ওর সঙ্গে আমার কি করে দেখা? এখানেই আছে লোকাপে। অদিতি এই থানাতেই আছে? আগে হ্যাঁ, আপনার দেখা করতে কোনো অসুবিধা নেই তো? অদিতির সঙ্গে আমার দেখা হবে, অথচ
ওকে আমি চোখে দেখতে পারবো না। এটা আমার দুর্ভাগ্য। আমি কি একবার অদিতির সঙ্গে দেখা করতে পারি? হ্যাঁ পারেন, তবে যতটা কথা বলার কাবেরিই বলবেন। মিস্টার বক্সি, ওনাদের নিয়ে যান। আসুন।